বর্তমান যুগে আগের মতো তেমন একটা চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের। তবুও মৃৎশিল্পীরা বুকে একরাশ আশা নিয়ে আজও তৈরি করে চলেছেন মাটির প্রদীপ। বছরের একটাই দিন আদর উৎসব দীপাবলি, মৃৎশিল্পীরা ব্যবসা ভালো হবে এই আশা নিয়ে গত 15 দিন যাবৎ ধরে খাওয়া দাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু মন্দার বাজারে তাদের ব্যবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে মৃৎশিল্পীরা কী পরিমাণ প্রদীপ তৈরি করছে তা দেখতে প্রতিবেদকের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া মহকুমার করৈলং এলাকায় মৃৎশিল্পী স্বপন রুদ্রপালের বাড়িতে। ওনার বাড়িতে প্রবেশ করেই দেখা গেল উনি আপন মনে মাটির তৈরি প্রদীপ তৈরি করতে ব্যস্ত। এ বিষয়ে মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানিয়েছেন, বর্তমানে চাইনিজ রং বাহারি লাইট চাকচিক্যপূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। প্রদীপ তৈরি ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের মূল্য। বর্তমানে ডটকম যুগে বাহারি লাইটকে সামনে রেখে টক্কর দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। তবে মৃৎশিল্পীদের আশা, মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগৎ সংসার, ঘুঁচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। আমি আজকে 14 বছর জগতে এই কাজ করতেছি। কোন জায়গায়? এটা এটা করিলাম শিশুকে। তো এবছর এই প্রতিবেদ চাহিদা কীরকম? চাহিদা অন্যান্য বছরের তুলনা অনেক কমে গেছে, কারণ ওই ইলেকট্রিক যে টনি বা অন্যান্য ইলেকট্রিক ছোটো লাইট ওটির জন্য আমাদের প্রতিবেদের চাহিদা আগের থেকে অনেক কমে গেছে। তো এবছর কী দামে বিক্রি করতেছেন? তো আমরা খুচরা 2 টাকা পিস বিক্রি করতেছি। আর মানে ইয়ে এই পাইকারি পাইকারি করেন না? মানে আপনি খুচরা বিক্রি করেন না, মানে নিজে তৈরি করে না, নিজেই খুচরা বিক্রি করেন? আপনার পরিবারে কি আর কেউ ওই পেশার সাথে জড়িত আছেন? এমনিতে কাজটা করে না, আমাদের কিছু সাহায্য করে আর কি। আমার কাছে ওটা রং দেওয়ার বা বাইরেটা মেয়ার দেওয়ার আমার মেসেজ আছে, আর মেয়েরা আছে, তারা এটা করে না, তারা লেখাপড়া আমাদের আছে।